হচ্ছে আমাদের রাস্তা আর সেই রাস্তায় আমরা যাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সবাইকে জানাই আজকে হচ্ছে মহাসপ্তমী তো সবাইকে জানাই মহাসপ্তমী শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব আমাদের এখানে যে মণ্ডপটা হয়েছে শুনছি নাকি খুব মানে একটু বিশাল জাঁকজমকভাবে হয়েছে তো ওটা একটু তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব আর আমি যাচ্ছি একটু কেনাকাটা করতে মায়ের জন্য তো সেই জন্য ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো দেখো মানে সরি দেখতে থাকো এই যে আমি হচ্ছে এই এনার সাথে যাব জিনিস কিনতে আর আমাদের এখানের ঠাকুর মন্দিরটা আমাকে ঘুরিয়ে একটু দেখাবে তো এই যে আমাদের মহান ব্যক্তি হাই বলে দাও আমাদের যা রাস্তা দেখবে রাস্তাটা এই দেখো রাস্তা বউ বুড়ো ওই দিকটা দিয়ে গেলেই ভালো হতো এই হচ্ছে আমাদের রাস্তা আর সেই রাস্তায় আমরা যাচ্ছি কিসের জন্য দেখাবো না আমরা কি রাস্তায় আসছি লোক দেখলে অবাক হয়ে যাবে যা যুদ্ধ করে আসতে হলো কিছু বলার নেই আমাদের এখানে রাস্তাটাই এইরকম এই হচ্ছে আমাদের এখানে অবশ্যই রাত্রেবেলা ইয়েটা রয়েছে লাইটগুলো মহাশক্তি ধারিণী দেবী ভবানী কাল রাত্রি অসুর বিনাশিনী আমাদেরকে আমাদের এখানের প্যান্ডেলটা একটু দেখালাম ভালো করে এখানে এত সুন্দর এইবারে করেছে হিমালয়ের মতো এত ভালো লাগছে আর এত তো মানুষ দেখতে আসছে খুবই ভালো লাগছে তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমাদের এখানটা শেয়ার করলাম তোমাদেরকে একটু আর যদি বাঁকুড়া যাওয়া হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা যাব এরপর দোকানে মানে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল এই বইয়ের জন্য আর মায়ের জন্য তো সেইগুলো কিনতেই চলে এসেছি দেখতে পাচ্ছ পাশেই একটা দোকান ছিল তো চলো জিনিসগুলো কিনে নিই আগে আমাদের জামা টামা কেনা হয়ে গেছে মানে জামা নয় মায়ের জন্য যেগুলো কেনা ছিল সেগুলো কেনা হয়ে গেছে ওই যে দুজনের হাতে রয়েছে দুটো প্লাস্টিক তো চলো এরপর আমরা বাড়ি যাবো এই আরেকজনের সাথে দেখা হয়ে গেছে তুই যাসনি কেন আমাদের বাড়ি সময় পাইনি আচ্ছা আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বেরাবার সময় আমার কাকুর সাথে দেখা হয়ে যায় তো কাকু ওখানেই একটা দোকান খুলেছে তোমরা জানো এখন দুর্গা পুজো কালী পুজো সব পুজোতেই ঘুরতে যাওয়া মানেই ফাস্টফুড তো খেতেই হবে তো দেখতে পাচ্ছ একদম মন্দিরের পাশেই দোকানটা মন্দিরটা সামনে দিকে তারপরে একটু হেঁটে এসেই দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা বাঁকুড়া ধলডাঙ্গা জগদলা গোড়াবাড়ি আছো তারা অবশ্যই দোকানটা এসে ভিজিট করো খুব ভালো সার্ভিস দেয় তো এখানে আরও অনেক কিছু দোকান টোকান রয়েছে এই যে আইসক্রিমের দোকান বাদ বাকি দোকানগুলো রাত্রে বসবে কারণ দিনের বেলায় অত বসে না ফুচকা টুচকা যেগুলো রয়েছে তো তোমরা যারা ধলডাঙ্গের পুজো দেখতে আসছো তারা অবশ্যই কাকুর দোকানে একবার ভিজিট করো তো চলো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা ফটো তোলা ভিডিও করা সব কিছু কমপ্লিট এবার বাড়ি যাবো তো ফ্রেন্ড আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের এখানের প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে তো মায়ের জন্য কী কী নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখাই তো এটা এটাতে মায়ের জন্য কয়েকটা জিনিস নিয়েছি মানে সব কিছুই রয়েছে বাট মা কয়েকটা জিনিস মায়ের ব্লাউজ আর এইসব দরকার ছিল সেই জন্য ওইগুলোই আনতে গিয়েছিলাম তো চলো দেখাই মায়ের জন্য নিয়েছি আর যে বউ গিয়েছিল ওই বউয়ের জন্য কয়েকটা জিনিস নিয়েছি তো এই দেখো এই ব্লাউজটা আমার বেশ ভালো লাগলো
পিছনে কাজ করা আছে, সামনের দিকে কোনো কাজ নেই, আর হাতে কাজ রয়েছে। এই ব্লাউজটা নিয়েছি রেড কালারের, তারপর একটা খয়েরি কালারের নিয়েছি সিম্পল একটা ব্লাউজ, আরও একটা রেড কালারের নিয়েছি, এই রকম রেড কালারের পিছনে গোল করা কাজ করা আছে, হাতে একটু কাজ রয়েছে, এটা নিয়েছি। এখানে আরও একটা ব্লাউজ আছে, ওটা নিয়েছি, এখানেও একটা ব্লাউজ আছে, আর এই কালারের শাড়িটা নিয়েছি, এই কালারের শাড়িটা নিয়েছি। বাস আর কিছু নিইনি, কারণ সব কিছুই রয়েছে। এই কয়েকটা জিনিসই কিনতে গিয়েছিলাম, আর বইয়ের জন্য কিছু কিনেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর আমাদের এখানে প্যান্ডেলটা কেমন লাগলো সেটা জানিও। তো সবাই মেলে খুব এনজয় করো পুজোর এই চার দিন নয়, এবারে তিন দিন হয়ে গেছে, খুব এনজয় করো আর অনেক ঘোরাঘুরি করো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, আবার বাঁকুড়া গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো।